एवरीवन, वेलकम बैक टू माय चैनल दि लैवेंडर गर्ल। तो आज के আরেকটা এক্সাইটিং ডে। আজকে আমি যাচ্ছি আমার কলেজের বন্ধুদের সাথে সিস্টার নিবেদিতা মিউজিয়ামে। অ্যাকচুয়ালি কলেজের বন্ধুদের সাথে বলাটা ভুল হবে, আজকে আমাদের কলেজ থেকে নিয়ে যাচ্ছে আমাদের টিচার, আমাদের প্রফেসর। তো আমার বেসিক্যালি ওখানে আগে আমি কোনোদিনও যাইনি, জায়গাটা আমার জন্য পুরোপুরি অচেনা। তো আজকে নতুনভাবে সেই জায়গাটাকে চিনবো। আর মাঝখানে অনেক কিছুই ঘটে গেছে আমার কলেজে, আমি সেগুলো কভার আপ করতে পারিনি বিকজ আমার শরীরটা খুবই খারাপ ছিল, আর এখন একটুখানি হলেও রিকভার করেছি। তাই আজকে গিয়ে খুব 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 মজা করবো বন্ধুদের সাথে। লেটস সি যে ওখানে গিয়ে কী কী দেখতে পাই, আর আপনাদের আমি সেই সব কিছু দেখাবো। বাইরে এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে, খুবই বাজেভাবে বৃষ্টি পড়ছে, আর আমাকে ডক্টর স্ট্রিক্টলি না করে দিয়েছে যে বৃষ্টিতে একদমই যেন না ভিজি আমি। তাই আমি হয়তো পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে পারবো না, আই নিড টু টেক আ ক্যাব। তো আমি তাড়াতাড়ি আগে রেডি হইনি, তারপরে দেখা হচ্ছে। তো আমি হয়ে গেছি রেডি, আর ক্যাবও চলে এসেছে, আর তার সাথে খুশি খবর এটাও যে বৃষ্টিও বন্ধ হয়ে গেছে। তো এবারে যাওয়া যাক। আমি বেরিয়ে গেছি, আর আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে বাগবাজার। যেহেতু আমার বাড়ি থেকে বাগবাজার ভালোই দূর, তাই আমি এক ঘন্টা হাতে রেখে বেরিয়ে গেছি। আর ভাগ্যক্রমে আমার বেরোনোর সময় কোনো বৃষ্টি হয়নি, কিন্তু কিছুক্ষণ পর আবার বৃষ্টি শুরু হয়ে গেল। যাই হোক, এখন বেরিয়ে গেছি, কিছু করার নেই। আর আজকে আমরা যাচ্ছি সিস্টার নিবেদিতাস হাউসে, এটি একটি কলেজ এক্সকার্শন, আর আমি অলমোস্ট পৌঁছে গেছি। আর এই হলো আমার আজকের ডেস্টিনেশন। আমি শুনেছি এই বাড়িতে নাকি একসময় বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর আরও অনেকে এসেছেন, আর আজ আমরাও যাচ্ছি ভেতরে, অ্যান্ড ইটস কোয়াইট ফ্যাসিনেটিং। এই বাড়িটি হলো সিস্টার নিবেদিতার, অর্থাৎ মার্গারেট এলিজাবেথের, এবং এই বাড়িটি অ্যাট প্রেজেন্ট রামকৃষ্ণ মিশন দেখাশোনা করেন। তো চলুন দেখি ভেতরে যাওয়ার আগে কী কী প্রসিজিয়ার্স আমাদেরকে ফলো আপ করতে হবে। আমরা পৌঁছে গেছি বাগবাজারের মিউজিয়ামে, আমার বন্ধুরা সবাই এসে গেছে, আর ছাতার জন্য কেউ কিছু দেখতে পাচ্ছি না ঠিক করে। এই যে ছোট্ট করে দেখা যাচ্ছে। তো আমি আমার লোকেশনে পৌঁছে গেছি, কিন্তু এখানে এসে আমি জানতে পারছি যে এখানে ভিডিও করা অ্যালাউডেড নয়, আমাকে ফোন সাবমিট করে যেতে হবে। তো জানি না আজকে কি রেকর্ড করব। যদিও বা আমি ভেতরে গেছিলাম অ্যাডমিনিস্ট্রেটিভের কাছে পারমিশন নিতে, কিন্তু উনি আমাকে বললেন যে ভেতরে ক্যামেরা অ্যালাউডেড নয়, তো কিছু করার নেই। তো আমরা এখন ওখান থেকে বেরিয়ে গেছি, আর ভেতরে দেখে সত্যিতেই মনটা খুবই ভালো হয়ে গেল। আমি নিবেদিতার ব্যাপারে এত কিছু জানতাম না, ভেতরে গিয়ে অনেক কিছু জানতে পারলাম, দেখতে পেলাম, এবং আমি এটাও আজকে জানতে পারলাম যে নিবেদিতা এখানেই থাকতেন তিনি। আর খুবই ভালোভাবে আমাদেরকে ওখানে গাইড করা হয়েছে, সব কিছু ডিটেলস জানানো হয়েছে যে কোথায় কী হতো না হতো। আজকে আমরা এসেছিলাম অ্যাকচুয়ালি সিস্টার নিবেদিতার বাড়িতে, আর আমি ওনার ব্যাপারে এত কিছু জানতাম না, এখানে এসে অনেক কিছু জানতে পেরেছি। উনি কোথায় থাকতেন, কোথায় পড়াতেন, ওখানে এভি রুম ছিল, ওখানে গিয়েও অনেক কিছু আমাদের স্লাইডস দেখানো হয়েছে, অ্যান্ড আমার পুরোপুরি মনটা ভরে গেছে ওনাকে দেখে। যদি আপনারাও চান এখানে আসতে, তাহলে টিকিট কেটে আপনারাও এখানে আসতে পারেন। এখানে ভেতরে গাইড আছে, আপনাদের গাইডরা পুরোভাবে বুঝিয়ে দেবে যে কী করতে হবে না করতে হবে। ইনফ্যাক্ট ওরা ডিটেলসও দিয়ে দেবে যে কোথায় কী হতো না হতো। সত্যিতেই আপনারা যদি আসেন এখানে, আপনাদের কিন্তু মন একেবারেই ভালো হয়ে যাবে। তুমুল বৃষ্টি হচ্ছে এখানে, আমার বন্ধুরা ছাতা মাথায় দাঁড়িয়ে আছে। যদি ভালো না হয়েছে তাহলে আমি চন্দ্রিমাকে বলবো, একদম তোর ভরসায় যাচ্ছি আর তুই চন্দ্রিমার ভরসায় নিয়ে যাচ্ছিস ওই ক্যাফেতে। ওকে জ্বালাবো। হ্যাঁ জ্বালা না, এমনি কোনো কাজের নেই, ঠিক আছে। কতদিন এই মেয়েটাকে আমি জ্বালাতে পারিনি, অসুস্থ ছিলাম। তো এখন আমি চলেছি একটা নতুন ক্যাফের উদ্দেশ্যে, যেটার ব্যাপারে আমি সম্পূর্ণ ক্লুলেস, আমার বন্ধুরা আমাকে নিয়ে যাচ্ছে।
আমরা এসে পড়েছি এখন ক্যাফে কফি ও কবিতাতে। এটি শ্যামবাজার পাঁচমাথা মোড় থেকে একটু এগিয়ে এবং এই ক্যাফেটি শ্যামবাজার অর্থাৎ নর্থ কলকাতার একটি বহু পুরনো ক্যাফে। তো এখন আমরা এসেছি কফি ও কবিতাতে। এটি হলো খুবই একটি পুরনো ক্যাফে, আর এখানে আপনারা বইও পড়তে পারবেন। আর এখানে আমার বন্ধুরাও রয়েছে, প্রেরণা। আর এখানে এরা সেলফি তুলছে। ঐশিকা, ছবি তুলতেই ব্যস্ত করছি। তো এবারে আমরা চট জলদি মেনু খুলে ডিসাইড করে নিই যে আমরা কী কী অর্ডার দিতে চলেছি। তো আমার বন্ধু প্রেরণা অর্ডার করেছিল মিস্টার বার্গার স্পেশাল ফ্রাইড চিকেন, যেটি প্রথমে আমাদের টেবিলে চলে আসে অ্যান্ড আস্তে না আস্তেই আমার বন্ধু খেতে শুরু করে দিল আমাদেরকে ফেলে। কি মেয়ে দেখো, আগের থেকে নিজে খেয়ে ফেললো। এই যে কিছু নেই প্লেটে, আর আমাদের খাবারও আসেনি এখনো। আমরা শুকনো মুখে বসে আছি আর প্রেরণা ওদিকে সব খাবার খেয়ে। খাবার পাবো না? ও এসে গেছে আমার উপরে গিয়ে দেখো। দিস ইজ মাই প্ল্যাটার। এই যে এই যে শুকনো মুখে একমাত্র সবজি তো বসে আছে, কিছু খাচ্ছে না। ও মাঞ্চ করছে, ও করছে। তো এবারে সবারই খাবার চলে এসেছে আমাদের টেবিলে। আমার বন্ধু ঐশিকা অর্ডার করেছিল ফিশ অ্যান্ড চিপস, আর আমার বন্ধু সংশোধা সে অর্ডার করেছিল ফিশ ফিঙ্গার, আর আমিও তাই করেছিলাম। শুধু আমাদের কোয়ান্টিটিটা আলাদা ছিল। আর ফিশ ফিঙ্গারটা দুর্দান্ত খেতে ছিল, একটা নর্থ কলকাতার ফ্লেভার নিশ্চয়ই পাবেন আপনি এখানে। ফাইনালি আমাদের ঘোরাঘুরি ও খাওয়া দাওয়ার পর্ব মিটলো, আর এখন আমার গন্তব্যস্থান হচ্ছে আমার বাড়ি। আমি উঠে গেছি ক্যাবে, আর সেই তখন থেকে বৃষ্টি হয়েই চলেছে, বন্ধ হওয়ার কোনো নাম নেই। তো যাই হোক, আজকে দিনটা বেশ ভালোই কাটলো। এতদিন আমার শরীর খারাপ ছিল, তারপরে আজ প্রথম দিন আমি বেরিয়েছি, তো মনটা আরও ভালো হয়ে গেল। আর আজকের ব্লগটা এই অবধি। যদি আপনার আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করবেন। থ্যাংক ইউ।